Bismillahirrahmanirrahim. Shubhra Shikshati Bindu. Assalamualaikum. Sishti Academy School-er pokkho theke online class-e tomader shagoto. Asha kori tumra shobai shusto ebong nirapod royeche. Amio Allah-r oshish shohomote shusto ebong nirapod royeche. Goto class-e amra chotuttho oddhay orthat udbeder bahjik boishishto ei oddhayer srijonshil proshno নমুনা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম আজকেও এই অধ্যায়ের সৃজনশীল নমুনা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে উপস্থিত হয়েছি তোমরা এই চিত্রে দেখছো বোর্ডে দেখছো যে সৃজনশীল নমুনা প্রশ্ন একটা উদ্দীপকের আলোকে চারটা প্রশ্ন করা আছে এই প্রশ্নগুলোর আজকে আমরা সমাধান করব তো চলো আমরা জেনে নেই এই প্রশ্নগুলো কি এখানে একটা চিত্রে যে একটা ছবি দেওয়া আছে ছবিতে একটা পত্র বা পাতার একটা বিভিন্ন পাতার একটা ছবি দেওয়া আছে এই পাতার ছবির উপরে আমাদের এই উদ্দীপকের উদ্দীপকের বিভিন্ন প্রশ্নের সমাধান করা লাগবে তো চলো আমরা জেনে নেই ক নম্বর প্রশ্নে কি দেওয়া আছে ক নম্বর প্রশ্নে দেওয়া আছে তোমরা দেখছো যে ক নম্বর প্রশ্নে দেওয়া আছে যে বিট অফ কাকে বলে বিট অফ কাকে বলে আমরা আমরা জানি যে উদ্ভিদের যে অংশ উদ্ভিদের যে অংশ মাটির উপরে থাকে সেই অংশটাকে বিটপ বলে মাটির নিচে যেটা থাকে এটা হলো সাধারণত একটা শিকড় থাকে বা মূল থাকে কিন্তু মাটির উপরে যে অংশটা অর্থাৎ কাণ্ড শাখা প্রশাখা ফুল ফল ইত্যাদিকে একত্রে কি বিটপ বলা হয় তাহলে বিটপে বিটপে কাণ্ড থাকে বিটপে শাখা প্রশাখা থাকে ফল থাকে ফল থাকে এবং দেখো কাণ্ডে পর্ব পরমদ শীর্ষমগল ইত্যাদি থাকে অর্থাৎ বিটপ কাকে বললে আমরা কি জানলাম আমরা জানলাম যে উদ্ভিদের যে অংশটি যে মাটির উপরে থাকে সেই অংশটাকে বিটপ বলে কি উদ্ভিদের যে অংশটি মাটির উপরে থাকে সেই অংশটাকে বিটপ বলে তো চলো আমরা খ নম্বর প্রশ্নে চলে যাই খ নম্বর প্রশ্নে কি দেওয়া আছে এবং এর আলোকে আমরা এগুলা এগুলো সমাধান করি তো চলো খ নম্বর প্রশ্নে দেওয়া আছে যে তেঁতুল পাতাকে যৌগিক পত্র বলা হয় কেন তেঁতুল পাতাকে যৌগিক পত্র বলা হয় কেন তাহলে পাতার যে অংশটা আমরা জানি যে পাতার অংশ প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে এক হলো সরল সরল পত্র এবং দ্বিতীয়টি হচ্ছে কি যৌগিক পত্র এখন তেঁতুল পাতাকে যৌগিক পত্র বলা হয় কেন এ সম্পর্কে প্রশ্ন জানতে চেয়েছে তো আমরা জানি যে পাতা বা পাতা পাতাটা কি যে যে পত্রের ফলককে বা পত্র ফলকের সাথে বা একটা পাতা পত্র বিন্দুর সাথে যেটা সবুজ একটা আকৃতির যে অংশটা বা ফলকের সাথে যেটা যুক্ত থাকে পত্র ফলকের সাথে যেটা যুক্ত থাকে সেটাই হচ্ছে কি পাতা তো পাতা এই পাতা মূলত পত্র ফলক পত্র ফলকের উপরে ভিত্তি করে পাতাকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা সরল পত্র এবং দ্বিতীয়টি হচ্ছে যৌগিক পত্র এখন আমরা চলো জেনে নেই যে যৌগিক পত্র কাকে বলে যৌগিক পত্র হচ্ছে যে পাতার যে অংশটা পত্র ফলকটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত থাকে পত্র ফলকটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত থাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বলতে এখানে শিরা মধ্যশিরা বা উপশিরা তারপরে তারপরে যে পত্র শীর্ষ পত্র কিনারা ইত্যাদি নিয়ে এই পত্র ফলক গঠিত যে পাতার যে অংশটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত থাকে বা খণ্ডকার তাকে বলা হয় কি যৌগিক পত্র কিন্তু সরল পত্রে যে পাতাটা বা পত্র ফলকটি এই পত্র ফলকটি সরল পত্রের এটা অখণ্ড থাকে আমরা দেখো চিত্রে দেখছো তেঁতুল পাতাকে যদি তোমরা লক্ষ্য করো দেখো এটা যে পাতাটা বা বৃত্ত বা মধ্যশিরা এখান থেকে যে পাতাটা বা পত্রমূল থেকে যে পাতাটা সৃষ্টি হয়েছে এই পাতাটা অনেকগুলো কি খণ্ড খণ্ডাকারে বিভক্ত ছোট ছোট বা ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডাকারে বিভক্ত এজন্য তেঁতুল পাতাকে কি যৌগিক পত্র বলা হয় আবার আবার দেখো যে যে যৌগিক পত্র যৌগিক পত্রে পত্র ফলকটি মোট কথা হলো যৌগিক পত্রে
পত্র ফলকটি অসংখ্য বা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত থাকে বা খণ্ডাকারে বিভক্ত থাকে, একে একে যোগী পত্র বলে। এবং তেঁতুলের পাতা যেহেতু অনেকগুলো খণ্ডাকার অংশে বিভক্ত থাকে ওই সেজন্য তেঁতুল পাতাকে যোগী পত্র বলা হয়। আশা করা যায় যে তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। এখন চলো আমরা গ নম্বর প্রশ্ন সম্পর্কে জেনে নিই। তো গ নম্বর প্রশ্নে দেওয়া আছে দেখো যে উদ্ভিদের আলোকে উদ্ভিদের বা উদ্দীপকের চিত্রটি বিভিন্ন অংশের বিভিন্ন অংশটি বর্ণনা দাও। উদ্দীপকের চিত্রটি বিভিন্ন অংশের বর্ণনা দাও। তোমরা চিত্রে দেখছো যে একটা পাতা, এই পাতার চিত্রে পত্রবৃত্ত, পত্রমূল, তারপরে কাক্ষিক মুকুল, শিরা, মধ্যশিরা, পত্র কিনারা ইত্যাদি অংশ বিভক্ত করা, পত্র ফলক, ফলকমূল, তারপরে উপপত্র ইত্যাদি বিভিন্ন অংশে এটাকে বিভক্ত করা হয়েছে। তবে পত্র ফলক বা একটা পাতার মূল তিনটা অংশ, প্রথমটি হচ্ছে পত্রবৃন্দ, প্রথমটি হচ্ছে পত্রবৃন্দ, দ্বিতীয়টি হচ্ছে পত্রমূল এবং তৃতীয়টি হচ্ছে কি পত্র ফলক। তো চলো আমরা এই অংশগুলো সম্পর্কে জেনে নেই। তো প্রথমটি হচ্ছে পত্রমূল। পত্রমূল কি? পাতার যে অংশটি কাণ্ড বা শাখা প্রশাখার সাথে যুক্ত হয়, পাতার যে অংশটি তোমরা চিত্রে দেখছো যে পাতার যে অংশটি কাণ্ড বা শাখা প্রশাখার সাথে যুক্ত হয়েছে এই অংশটাকে কি পত্রমূল কি বলে? কোন কোন উদ্ভিদের পত্রমূলের পাশ থেকে কি উপপত্র, পত্র ছোট ছোট পত্র সদৃশ কিছু দৃশ্যমান হয়, এটাকে কি উপপত্র বলে? তাহলে উপপত্র কাকে বলে? কিছু কিছু পত্রমূলের পাশ দিয়ে, কিছু কিছু পত্রমূলের মূলের পাশ দিয়ে পত্র সদৃশ কিছু অংশ বের হয়, এটাকে কি উপপত্র বলে? তাহলে এটাকে পত্রমূলে আমরা কি কি পারলাম, কি কি জানতে পারলাম? যে পাতার যে অংশটি কাণ্ড বা শাখা প্রশাখার সাথে যুক্ত থাকে তাকে পত্রমূল বলে, এবং পত্রমূলে পত্র সদৃশ কিছু অংশ থাকে এটাকে উপপত্র বলে। আশা করা যায় তোমরা এটা বুঝতে পেরেছো। এই উদাহরণস্বরূপ যদি আমরা বলি তাহলে মটর গাছের যে পাতাটা পত্রমূলে উপপত্র রয়েছে। এখন আমরা জানি যে বৃন্ত বা বোটা কি। বৃন্ত পাতার যে দুটা আরেকটা অংশ, দুই নম্বর অংশ হলো বৃন্ত বা বোটা, যার সাথে পত্র ফলক এবং পত্র মধ্যশিরা, পত্র কিনারা, শীর্ষ পাতা বা পত্র শীর্ষ ইত্যাদি অংশ রয়েছে। এই অংশটা পাতার দণ্ডকার অংশটি হলো বৃন্ত বা বোটা। দণ্ডকার যার উপরে চ্যাপ্টা যে সবুজ আকৃতির যে পাতাটা যুক্ত থাকে এটাই হচ্ছে কি পত্র বৃন্ত বা পত্রের বা পাতার বোটা। এই পাতা যেমন কিছু কিছু পত্রবৃন্ত, কিছু কিছু উদ্ভিদের পত্রবৃন্ত খুব ছোট থাকে, আবার কিছু কিছু পত্রবৃন্ত একেবারে থাকেই না, আবার কোনো কোনো একেবারে লম্বা। যেমন ধরো তোমরা জানো শাপলা মুখ যে বোটাটা থাকে সেটা অনেক লম্বা। আবার দেখো তোমরা শিয়াল কাটা গাছের পাতা কোনো কি বোটায় বা পত্রবৃন্ত থাকে না। এখন চলো আমরা পাতার তৃতীয় যে অংশটি হচ্ছে পত্র ফলক, এই পত্র ফলকটা সম্পর্কে জেনে নেই। কি পত্রবৃন্তের উপরে মানে বোটার উপরে ঠিক চ্যাপ্টা যে অংশটি থাকে সেটাই হলো পত্র ফলক। পত্র ফলকে বৃন্ত শীর্ষ থেকে আবার পত্র বৃন্ত শীর্ষ থেকে আবার দেখো মধ্যশিরা রয়েছে, পত্র কিনারা রয়েছে তোমরা চিত্রে দেখছো, তারপরে রয়েছে পত্র কিনারা, পত্র শীর্ষ এবং শিরা নিয়েই কি পত্র ফলক গঠিত। এখন আমরা কি জানলাম যে একটা পাতার তিনটে অংশ, একটা হচ্ছে পত্রমূল, দ্বিতীয়টি হচ্ছে বৃন্ত বা বোটা, এবং তৃতীয়টি হচ্ছে কি পত্র ফলক। এখন চলো উদ্ভিদের আলোকে চতুর্থ যে প্রশ্নটা বা ঘ নম্বর প্রশ্ন সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করি। ঘ নম্বর প্রশ্নে আছে যে পত্র ফলকের উপরে ভিত্তি করে
পাতাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, একটা হলো স্মরণপত্র এবং দ্বিতীয়টি হচ্ছে যোগীপত্র। আমরা শুরুতেই এই স্মরণপত্র এবং যোগীপত্র নিয়ে আলোচনা করেছি। তোমরা দেখতেছো যে চিত্র, এখানে দুই ধরনের পাতার ছবি দেওয়া আছে। এখানে স্মরণপত্র বলতে আমরা যেটা বুঝি যে এই স্মরণপত্র হলো সব বৃন্তের উপরে একটা মাত্র কি থাকে, পত্রফলক থাকে, এটা অখণ্ডিত, এটা খণ্ডাকারে হয় না। যেমন আম, জাম, কাঁঠাল ইত্যাদি গাছের যে পাতা, এটা হলো অখণ্ডিত, এটা হলো স্মরণপত্র। আবার দেখো যোগীপত্রে অনেকগুলো খণ্ডাকারে পত্রফলক থাকে, এটা এটাকে আমরা যোগীপত্র বলি। আর যোগীপত্র যেমন তেঁতুলের পাতা যদি বলি, তারপরে সাজনে নিম ইত্যাদি গাছের পাতা হলো এই যোগীপত্র। যোগীপত্রকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছে, আর একটা হলো পক্ষল যোগীপত্র এবং দ্বিতীয়টি হচ্ছে করতলাকার যোগীপত্র। করতলাকার মানে হাতের তালুর মতো যে অংশটা, এটা হচ্ছে করতলাকার। আর তোমরা চিত্রে যেটা দেখছো যে বাম পাশের যে চিত্রটা দেওয়া আছে, এটা হচ্ছে পক্ষল যোগীপত্র, এবং ডান পাশে যে চিত্রটা দেওয়া আছে সেটা দেখো করতলাকার যোগীপত্র। এটাই তাহলে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো স্মরণপত্র এবং যোগীপত্র। যোগীপত্রকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, পক্ষল যোগীপত্র এবং করতলাকার যোগীপত্র। আশা করা যায় যে প্রশ্নগুলো তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা তোমাদের সাথে নতুন একটা নমুনা প্রশ্ন নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ সবাইকে।